Hello everyone and very warm welcome to my channel Indian Blogger Mom in UAE. আজকে তোমাদের সাথে আমি আমার রিসেন্টলি আমার ব্লগসে যদি দেখো মির্দেফ মল সেখানে আমি বলেছিলাম আমি ম্যাক থেকে কিছু কিনেছি সিন্স এখন ইন্ডিয়াতে যাব তো ইন্ডিয়াতে যাওয়ার জন্য আর ওখানে কিছু অনুষ্ঠানও আছে আর আমি বাইরের মেকআপ আর্টিস্ট ইউজ করি না আমি নিজেই মেকআপ করি অনেক বছর পর মেকআপ করব আর কি কি কিনলাম সেগুলো তোমাদের সাথে জানাবো মানে একটা ফুল রেঞ্জ অফ মেকআপ কিনেছি আর ইট উইল বি আ মেকআপ ম্যাক হল আর যেটা আমি মির্দেফ মল থেকে কিনেছি আর আরেকটা জিনিসও বলে দিই আমার অনেকগুলো ম্যাকের কুপনস জমেছিল যারা আমরা এখানে থাকি আমরা জানি যে আমরা অনেক কুপনস কোনো ফ্রেন্ডসের থেকে আমরা অনেক পাই আর নর্মালি আমরা মলসের কুপনস পাই তো সেই মলসে আমি যে কোনো শপে গিয়ে আমি কুপনসগুলো ইউজ করতে পারি তো আমার কাছে সেরকমই অনেকগুলো কুপনস জমেছিল মলসের আর ম্যাকের তো সেগুলো দিয়ে আমি এই জিনিসপত্রগুলো কিনেছি আর কিছু অ্যামাউন্ট আমাকে নিজের থেকে অ্যাড করতে হয়েছিল তো সো লেটস স্টার্ট আচ্ছা আরেকটা জিনিস বলে দিই যে আমি নর্মালি মেকআপ অত করি না আমি আমার এভরিডে যে একটা লাইট মেকআপ করি কোথাও বেরোলে মানে অবভিয়াসলি প্রেগনেন্সির আমি এখন থেকে প্রেগনেন্সি সিক্স মান্থস পর থেকে আমি এই মেকআপ ফার্স্ট করব এর আগে আমি কখনো মেকআপ করিনি আমি আমার গো টু মেকআপ মানে এভরিডে যে মেকআপ করি বা ক্রিম লাগাই সেটার ব্যাপারে আমি আরেকটা ভিডিওতে তোমাদের জানাবো আর এইগুলো স্পেশালি আমি আমার আমি খুব তাড়াতাড়ি ইন্ডিয়া যাচ্ছি তো সেইখানে আমি আমার কিছু অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে পারপাসে আমি একটু কিনেছি একটু হাই রেঞ্জের মেকআপ কেন কি আমি নর্মালি মেকআপ আর্টিস্ট আর পছন্দ করি না কেন কি মনে হয় নিজেরাই আমরা করে নিতে পারি যদি একটু সময় থাকে আর আমি খুব ইজিলি তোমাদের দেখিয়ে দেবো কয়েকটা জিনিস কিনে নিলে তোমরা নিজেরা বাড়িতে বসেই যে কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি হোক এনি ফাংশন তোমরা নিজেরাই করে নিতে পারো আর মেকআপ অ্যাপ্লিকেশনটা আমি আরেকটা ভিডিওতে রাখবো যেখানে আমি এই মেকআপগুলো অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দেবো আজকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কী কী প্রোডাক্টস কেনা হয়েছে ফার্স্টে বলে দিই যে এনি প্রোডাক্টসের আগে একটা বেস খুব দরকার তো সেই বেসের জন্য আমি ইউজ করি হচ্ছে মামা আর্থের এই অ্যালোভেরা জেল আর আরেকটা আমি ইউজ করি হচ্ছে বডি শপের ভিটামিন সি এইটা দেখে নাও আর মামা আর্থের অ্যালোভেরা জেল তো দুটোই আমার প্রায় শেষ আমাকে আবার কিনতে হবে তো লেটস গো টু দ্য ম্যাক প্রোডাক্টস ম্যাকেই ফার্স্ট যেটা লাগে হচ্ছে এই ব্রাশ তো এই ব্রাশ আমার এরকম অনেক কটা আছে বাট সেগুলো অনেক দিন ধরে যেমন ইউজ করিনি এগুলো খুবই বাজে কন্ডিশন আর আমার এখন ধোয়ার টাইম নেই তো এই ম্যাকের ব্রাশটা আমি কিনেছি এইটা হচ্ছে পাউডারের জন্য আর এটা হচ্ছে ফাউন্ডেশনের জন্য তো একটাতে আমার দুটো হয়ে যাবে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে ব্রাশ হয়ে গেল এবার লাগবে ফাউন্ডেশন তো আমি নর্মালি ম্যাকের এইটা ইউজ করি স্টুডিও ফিক্স আর আমার শেডটা হচ্ছে NC25 তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এইটা যে NC25 এখানে লেখা আছে এইটা এইটা হচ্ছে বেসটা লাগানোর পর এইটাতে তুমি লাগাতে পারো আরেকটা জিনিস আমি কিনে রেখেছি যেটা আমার অনেকগুলো পারপাসে ইউজ হয়ে যাবে সেটার নামটা বলে দিই এটা হচ্ছে কনসিলার অ্যান্ড কারেক্টার এগুলোর অনেক শেড আছে তুমি নিজের শেড অনুযায়ী এগুলোকে কিনতে হবে আমার যে শেড সেখানকার ম্যাকের যে ছিল সে আমাকে এটা রিকমেন্ড করেছিল আর এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব তো এটা আমি ইউজ করার পরেই তোমাদের একটা রিভিউ দিতে পারবো বা যেদিনকে আমি হলটা করব সেদিনকে আমি তোমাদের এটার ব্যাপারে জানিয়ে দেব মানে যে মেকআপটা আমি করব সেদিনকে এটার ব্যাপারে জানিয়ে দেব এটা হচ্ছে মেকআপ
MAC এর কারেক্টার এন্ড কনসিলার। নেক্সট যেটা লাগবে এটার পরে হচ্ছে একটা ফাউন্ডেশন পাউডার। সেই পাউডারটার জন্য মানে যেটাকে বলে স্টুডিও ফিক্স, এটা ছিল স্টুডিও ফিক্স ফাউন্ডেশন আর এটা হচ্ছে স্টুডিও ফিক্স পাউডার MAC এর। আমার শেডটা হচ্ছে NC35। আমি একটু এক শেড ডার্কার নিয়েছি আর ফাউন্ডেশনটা আমার যে শেড সেখান থেকে একটু লাইটার নিয়েছি। ঠিক আছে, এইটার পরে আমি এর ওপরে আর কিছু ইউজ করি না, কেন কি এইটাতে আমার যে কারেক্টার আছে আর কনসিলার আছে এইটা থেকেই আমি আমার ব্লাশ হিসেবে আমি ইউজ করে নেব। অনেক সময় আমি লিপস্টিক দিয়েও ব্লাশ ইউজ করি। আর আমি তিনটে শেড লিপস্টিক কিনেছি। আরেকটা জিনিস বলে দিই, যারা আমরা MAC এর প্রোডাক্ট ইউজ করি আমরা জানি যে তোমাদের যদি ছটা লিপস্টিক ইউজ হয়ে যায়, আমি জানি না ইন্ডিয়াতে কেমন বা দুবাইতে, তোমার যদি ছটা লিপস্টিক MAC এর ইউজ হয়ে যায় তুমি সেগুলোকে MAC স্টোরে ফেরত দিতে পারো, তুমি আরেকটা ব্র্যান্ড নিউ লিপস্টিক পেয়ে যাবে। তো যাই হোক, আমার তো খুব বেশি লিপস্টিক আমি ইউজ করছি না এখন, তাই জন্য জাস্ট ছোটো সাইজের আমি তিনটে লিপস্টিক কিনেছি। শেডসগুলো তোমরা দেখে নিতে পারো, তিনটে ছোট্ট ছোট্ট লিপস্টিক। আমি নামগুলো বলে দিচ্ছি। একটা যেটা পিঙ্ক শেডের মধ্যে কিনেছি সেটা হচ্ছে ব্রিদিং ফায়ার, আরেকটা যেটা একটু ব্রাউন শেডে নিয়েছি সেটা হচ্ছে মোকা স্যাটিন লিপস্টিক, আর এটাই হচ্ছে একটু এই লিপস্টিকটা আমার খুব খুব ফেভারিট। আমি যখন অফিস যেতাম এই লিপস্টিকটা আমার সবসময় থাকতো আমার কাছে, সেটাও এখন শেষ হয়ে গেছে, তো এই জন্য এটা একটা ছোট্ট ভার্জন কিনেছি। মেহের ম্যাট লিপস্টিক, প্রত্যেকটাই হচ্ছে ম্যাট, তো এই লিপস্টিকটা খুব ভালো ফর এভরিডে ইউজের জন্য। আচ্ছা, কেমন দেখতে, এই যে এরকম, এটা হচ্ছে স্যাটিন ব্ল্যাক লিপস্টিক এই মাস্কারা। আর এই কাজলটাও খুব ভালো, এই কাজলটার শেড হচ্ছে ডেয়ার ব্ল্যাক, এটার শেড হচ্ছে ডেয়ার ব্ল্যাক। আর এইটার সাথে একদিকে আমি পাচ্ছি হচ্ছে এই যে আইলাইনার পাচ্ছি একদিকে, আর একদিকে পাচ্ছি হচ্ছে এই যে কাজল। তো আমার দুটো জিনিস হয়ে যাবে এইটাতে। তো এই আমার মোটামুটি হয়ে গেল। আর আর কি কিনেছি না, আর কিছু কিনিনি, বাস ফিনিশ। কিন্তু আমি এগুলোর সাথে কিছু ফ্রি পেয়েছি, সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। নর্মালি এগুলো আমি ইউজ করতাম আগে, কিন্তু এখন তো আর বেরোই না, তো অত ইউজ হয় না। এইটা আমাকে যেটা ফ্রি দিয়েছে হচ্ছে MAC এর হাইড্রেটিং লিউমিনেক্স, তোমরা নামটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ফ্রি। আর MAC এর স্টুডিও ফিক্স এটাও ফ্রি, এটা হচ্ছে স্টুডিও ফিক্স। আমার এক দুদিনের অকেশনের জন্য এই ছোট্ট ফ্রিটা পেয়েছি, এটা দিয়ে আমার হয়ে যাবে। আর এইটাও হচ্ছে হাইড্রেটিং লোশন, মানে এটা হচ্ছে মেকআপ করার আগে তুমি ইউজ করতে পারো, এই যে মেকআপ লাগানোর আগে অ্যাজ এ প্রাইমার ইউ ক্যান ইউজ। ঠিক আছে, আর একটা জিনিস ফ্রি পেয়েছি হচ্ছে এই যে তিনটে ছোট্ট ছোট্ট লিপস্টিকের পডস দেওয়া আছে, আর একটা ছোট্ট ব্রাশ দেওয়া আছে। শেডসগুলো হচ্ছে একটা হচ্ছে ম্যারাকেশ মেয়ের, একটা হচ্ছে MAC স্ম্যাশ, আর একটা হচ্ছে বার্নিং লাভ। এই হয়ে গেল। আরেকটা জিনিস আমি একদম মানে MAC স্টোরে গেলে আমি সবসময় ওঠাতাম, তো এবারে অনেকদিন পরে গেলাম তো উঠিয়েছি হচ্ছে যে এগুলো
একটা হচ্ছে লিপস্টিক লাগানোর অ্যাপ্লিকেটার, আরেকটা হচ্ছে এই আইব্রোজ আর মাস্কারাকে ঠিক করার জন্য। এগুলো আমি কয়েকটা উঠিয়ে নিয়েছি, ওখানে এমনি রাখা থাকে, মানে সবসময় জিজ্ঞাসা করে উঠে মানে নেওয়াটা বেটার। তো বেশ হয়ে গেল আমার ম্যাকের একটা ছোট্ট করে একটা হল, আর এইগুলোই আমি একটা অ্যাপ্লিকেশন করব, সেটার আমি একটা আলাদা ভিডিও দেব। আর আমার এভরিডে গো টু মেকআপ আমি কি ইউজ করি, একদমই খুব ভালো, মানে এগুলো হচ্ছে কোনো অকেশনের জন্য আমার কেনা, কিন্তু এভরিডে আমি যেটা ইউজ করি, তোমরা সবসময় দেখবো আমি বেরোনোর আগে কখনো দেখাইনি, বাট এবারে আমি তোমাদের একটা পুরো টিউটোরিয়াল করে দেখাবো আমি কি ইউজ করি। তো সেগুলো দেখলেও তোমাদের একটা আইডিয়া হবে। জাস্ট দুটো জিনিসে আমার এভরিডে টিউটোরিয়াল মানে মেকআপ হয়ে যায়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ম্যাকের হল। আর তোমাদের কেমন লাগলো প্লিজ জানাবে কমেন্ট করে, আর যদি কোনো প্রোডাক্টের ব্যাপারে ইনফরমেশন চাও আমাকে ডেফিনেটলি জানাবে। এই প্রত্যেকটা প্রোডাক্ট ডিটেলস ম্যাকের ওয়েবসাইটে থাকে, আর এই জন্য আলাদা করে লিংক দিলাম না। আর যদি কারোর কোনো ইনফরমেশন থাকে আমাকে কমেন্ট করবে, আমি জানিয়ে দেবো। আর সাজেশনস থাকলে ডেফিনেটলি জানাবে, আর কিছু যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই ফর নাও।